যুক্তরাষ্ট্রের বোকালয়ে আশ্রে পড়ল উড়োজাহাজ, বহু হতাহত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জনবসতিপূর্ণ লোকালয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে, এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের মোবাইল হোম পার্কে গিয়ে বিধ্বস্ত হয়। এতে ওই এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং 4টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্লিন ওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় অনেকে বাড়িতে ঘুমিয়েছিলেন। এটি সরাসরি একটি বাড়িতে আঘাত হানে এবং ওই বাড়িসহ আশপাশে আগুন ধরে যায়, যে কারণে তাৎক্ষণিক বেশ কিছু প্রাণহানি ঘটে। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের কর্মীরা সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছেন, তবে হতাহতের সংখ্যা বাড়ার সংখ্যা রয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল একটি সিঙ্গেল বিমান। এতে থাকা পাইলট যাত্রীর সংখ্যা এখনও জানা যায়নি, তবে এই ধরনের বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ 6 আসনের হয়। এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বেশ ঘনবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমান কিংবা অস্থায়ী।